আসসালামু আলাইকুম। আমি আমার ছোটখাটো ছাদ বাগানে কিছু শীতকালীন সবজির চাষ করছিলাম। তো সবজিগুলি কিভাবে চাষ করলাম এবং কি কি সবজি চাষ করলাম আমার সাথে থাকুন দেখার জন্য। এটা হচ্ছে আমার ছোটখাটো একটা ছাদ বাগান। এখানে আমার অনেক গাছই আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে। তো সাথে থাকুন, দেখুন কি কি গাছ আছে, কিভাবে যত্ন নিই। মাশাআল্লাহ, আল্লাহর মেহরবানিতে লাউ গাছে লাউ হয়েছে, এই সাজনা গাছে সাজনা হয়েছে। এটা আমি বড় একটা সাজনা গাছ থেকে একটা ডাইল আইনা বুনছিলাম, ওই যে ওইখানে আমার একটা বড় সাজনা গাছ আছে, ওইখান থেকে আইনা এটা ছোট ডাইলা লাগাইছিলাম। তো এখানে মোটামুটি ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, জায়গায় জায়গায় ফুল আসতেছে। ছোট একটা সাজনা ডাইলা, মাশাআল্লাহ, আল্লাহর মেহরবানিতে। হ্যাঁ, এই প্রথম সাজনা পারতাছি আর কি। এই যে এটা হচ্ছে ছাদ বাগানের প্রথম গাছের প্রথম সাজনা। দুইটা আমার ছোট রয়েছে আর অনেক ফুল আইছে। তো এই সাজনাগুলি পারলাম, ভালোই লাগলো, ছাদ বাগানের প্রথম সাজনা। হ্যাঁ, এই আরও আছে, আসতেছে নতুন নতুন ফুল, আসতেছে নতুন ফুল আইছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে ছাদ বাগানে এই যে লাউ হয়েছে, ছোটো ছোটো লাউ আসতেছে। এটা একটা গ্রামে লাগাইছি, হাফ ড্রামে। এই হাফ ড্রামে লাগানোর পরে মোটামুটি লাউ আসতেছে, আরও আসছে, যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কররাই, যেগুলি ছোটো ছোটো লাউ আসতেছে। তো এই ছাদ বাগানের প্রথম লাউটা কাটতাছি আজকে, মা বলছে লাউটা কাইটা নেওয়ার জন্য। হ্যাঁ, যাক সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই লাউটা কাটলাম, এটা হচ্ছে ছাদ বাগানের প্রথম লাউ। মোটামুটি অনেকগুলি লাউ হচ্ছে, দিচ্ছে হাজারি লাউ, হাজারি লাউ বলে। এখন হচ্ছে সিমের পালা, আসলাম সিমের জন্য। সিম শুরু করলাম, এটাই যে সিম, ছাদ বাগানের সিম মোটামুটি ভালো। এই এক জোপটা পারলাম ছাদ বাগানের সিম, বাগানের সিম, বাগানের সিম। সিম লাগানো কারণ আমাদের ছোট ফ্যামিলি, যতটুকু দরকার হয়েছে আমি ততটুকু নিছি আজকে ছাদের গাছ থেকে। আজকে সিম পারলাম, হ্যাঁ, অনেক সিম, অনেকগুলি সিম পারলাম। এই যে তারপরে সাজনা পারলাম, লাউ পারলাম, এখন কাঁচামরিচের পালা, কাঁচামরিচ, তারপরে পারবো এই টমাটো ছাদ বাগান থেকে। এবার ছাদ বাগান থেকে ঘুরা ঘুরা আমি দেখাইতেছি, জালি গাছও বুনছি। এই যে এটি সিমগুলি পারছি, সবই পারলাম। এই আমরা গাছে আমরা আসছে, এই যে আমরা আসছে, এই যে এখানে আমরা আছে, আর নতুন নতুন আসতেছে, ছোট ছোটো এই যে আসতেছে, এই যে ছোটো এগুলি আসতেছে, ভিতরে আছে অনেক, ভিতরে আছে, এই এখানে আছে, এই যে এখানে আছে, এই যে মাশাআল্লাহ এখানে আছে, আল্লাহর অশেষ মেহরবানিতে। এই যে এখানে আছে, বড় হয়েছে, এই যে জোপ্পা এখানে আছে, তারপরে এই যে এখানে আছে। আর ভিতর দেওয়া হয়েছে একটা গাছই, আল্লাহর রহমতে একটা গাছে অনেক আমরা হয়েছে। তো কিছু আমরা পারি ছেলেমেয়েরা খাইব না ওরা সবাই বাসার জন্য, এই যে কিছু আমরা পারতাছি। এই যে একটা জোপ্পা পারলাম, বড় বড় যেগুলো হয়ে গেছে গা, এগুলি পারতাছে। তো এগুলি এখনও ছোটো রয়েছে, এগুলিও ছোট, এগুলিও ছোট। এই যে এই আমরাটা মোটামুটি বড় হয়েছে, এই যে দুইটা আমরা পারলাম, দুইটা। আপাতত আজকে এখানেও আছে, বড় হচ্ছে, কিন্তু এটা তো একদিনে খাইতে পারবো না, একদিনে। আমরাগুলি মিষ্টি আছে অবশ্য, আমরাগুলি ঝাঁত ভালো, বারো মাসেই ব্যবহার ধরে, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বারো মাসেই ব্যবহার থাকে আমরাগুলি। আর আমরা গাছে যে সারটা দেই আমি, আমরা গাছ, সিম গাছ, এগুলি যে সার দেই, একটা গাছে এই যে কাঁচামরিচ থোকায় থোকায়, কাঁচামরিচ থোকায় 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 থাকে, যে কাঁচামরিচ জল আসছে, এই যে থোকায় 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 কাঁচামরিচ ধরছে, ওর যে থোকায় থোকায় কাঁচামরিচ, মাশাআল্লাহ। এই যে, এই যে একটা গাছে এখানে, এই যে এগুলি পারবো এখন, বড় হয়ে গেছে এখানে একটা গাছে। হ্যাঁ, এখানে আবার টমেটো গাছে টমেটো হয়েছে, মাশাআল্লাহ, এই যে টমেটো হইতেছে, টমেটো গাছে টমেটো হইতেছে, এই যে টমেটো গাছে টমেটো হয়েছে, এগুলি সব টপে।
এগুলো ড্রাগন ফলের গাছ, ড্রাগনের সাথে টমেটো গুণা দিচ্ছি। এই যে এইখানেও সিম গাছ আছে, অনেক সিম গাছ, কিন্তু এটার ভিতরে ফুল আসে না এখনো। আর এটা হচ্ছে আমার হাজারি পেঁপে গাছ, ওই যে হাজারি পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে পাকটা আছে একটা। এর পালমার আম গাছ দেখাবো না সবগুলি, টমেটো গাছ মাসাল লেগে যে টমেটো 12 মাসে টমেটো এগুলি। আমি কি সার দিয়ে কিভাবে যত্ন নেই অবশ্যই দেখাবো আমার পরবর্তী ভিডিওতে, সারটা কিভাবে তৈরি করি একবার। এই যে বিনা পয়সা বিনা খরচে সার তৈরি করবেন, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, ও আমার নেক্সট ভিডিওতে দেখবেন যে কিভাবে আমি সারগুলি তৈরি করতেছি এবং কী কী দিই এখানে গাছের ভিতরে। আর যদি ভালো লাগে সার বাগানটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দয়া করে লাইক দিবেন, শেয়ার করবেন। আমি সাত বাগানে এর আগে অনেক ভিডিও দিছি, অনেক গাছে অনেক ভিডিও দিছি। তা আমি এখানে আমার একটা পাখির ছোটোখাটো একটা পাখির খামারও আছে। মোটামুটি আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরামর্শ দিবেন, কোনো গাছে যদি কোনো সমস্যা দেখে থাকেন যে অবশ্যই এই মেডিসিনটা দিলে এই গাছটা ভালো হবে, আমার একটু পরামর্শ দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।